শুনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যে এটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন? খুব মজা লাগছে পরকীয়া করতে? সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে একজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন। রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে? সুবহানাল্লাহ। একটা একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে। কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুক, এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তি রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারের কে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ, মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দী করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো দিয়ে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। বুঝতে পারছি না, একজন মহিলার কথা বলি তার বুঝতে পারবো। এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে, একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবীর কথাটা বলি। মহিলা সাহাবী এসেছেন, এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি করেছো তুমি? তখন সে বলছে আমি জেনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে যাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছর মান্দা, না আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে তুমি কি গর্ভবতী হয়েছ? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন? আর যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে, এটাও ট্রেন্ড হয়ে গেছে, হইল, সমস্যা কোথায়? কি এমন হয়েছে, আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে? ফেমিনিস্ট নোংরামে কোথাকার। তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসো বিচার করে দেবো। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো, ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল, সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে? হ্যাঁ দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও, দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব। এবার 2 বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে, সন্তানের হাতে একটা রুটি। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছো এই সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্য অন্য সাহাবীদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো। এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা কথা বানিয়ে বলছি না, এই আপনার আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসার। এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপ করার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পাথরও ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না? বীর সাহাবী, তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা। এই পাথরের আঘাতে
ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়লো কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বণ্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি এই মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যভিচার করছেন জেনা করছেন তিনি তওবা করেছিলেন তওবা করেছেন আল্লাহ পাক মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকীয়া করতে পারে